হাই বিভার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর অঙ্কগুলো সমাধান করব। তো আজকের এই পর্বতে আমি অনুশীলনী 4.1-এর 4, 5, 6, 8 এই চারটি অঙ্ক সমাধান করব। তো আমাদের 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে এ সমান 4, বি সমান 6, সি সমান 3 হলে 4a² b² - 16ab² c + 16b² c² এর মান নির্ণয় করো। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের এখানে দেওয়া আছে a সমান 4, b সমান 6, c সমান 3। তো এখানে আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে প্রদত্ত রাশি সমান 4a² b² - 16ab² c + 16b² c² এখন যদি আমরা এটাকে একটু ভেঙে নেই তাহলে এটা লেখা যায় 2ab হোল স্কোয়ার, কারণ 2-এর উপর স্কোয়ার দিলে হয় 4, এর উপর স্কোয়ার দিলে হয় স্কোয়ার, বি এর উপর স্কোয়ার দিলে হয় বি স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভেঙে নেই তাহলে লিখতে পারি যে 4 4 16, অর্থাৎ 4bc হোল স্কোয়ার। তাহলে আমরা পাইলাম যে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। তো আমরা যদি সূত্র ফিগারে নেই এ স্কোয়ার প্লাস 2ab + b² এখানে যেহেতু মাইনাস আছে আমি এখানে মাইনাস দিলাম 2ab, এবি হচ্ছে এখানে 2ab এবং বি হচ্ছে এখানে 4bc। এখন যদি আমরা এটা গুণ করি 2 2 গুণে 4, 4 4 16, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে একটা এ, একটা এ, বি দ্বারা বি রে গুণ করলে b² c, অর্থাৎ এটারে ভাঙ্গায় আমরা এইভাবে লিখতে পারি 2 × 2ab × 4bc। তাহলে আমাদের সূত্র ফিগারে চলে গেল যে a² - 2ab + b². তো এর সূত্রটা হচ্ছে যে 2ab মানে a - b হোল স্কোয়ার, বি হচ্ছে 4bc হোল স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই দিব। তো এখানে 2 গুণন, এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 6, এবং মাইনাস 4 গুণন, বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 3, ওপরে হোল স্কোয়ার। এখন আমরা এগুলো যদি গুণ করি 424, 24 2 গুণে 48, মাইনাস 424, 24 দ্বারা 3কে গুণ করলে হয় 72 হোল স্কোয়ার। 72 থেকে 48 চলে গেলে থাকে হচ্ছে 24, যেহেতু এখানে বড় সংখ্যার সামনে মাইনাস সেই কারণে আমরা এখানে মাইনাস দিব, অর্থাৎ -24² তো এখানে মাইনাসের উপর স্কোয়ার, অর্থাৎ মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে এটা যোগ হয়ে যায়। 24 এর বর্গ হচ্ছে 576, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 576। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 5 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে x - 1/x = 3 হলে x² + 1/x² মান কত? তো আমাদের এখানে দেওয়া আছে x - 1/x = 3। তো আমাদের প্রদত্ত রাশিটা এখানে প্রদত্ত রাশি x² + 1/x² x² + 1/x² আমরা একটা সূত্র জানি যে a² + b² মান নির্ণয় সূত্র, a² + b² মান নির্ণয় সূত্র দুইটা। তো আমাদের সূত্রগুলো এখানে দেওয়া আছে উপর ভিত্তি করে করতে হয়। এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র হয়, প্লাস থাকলে প্লাসের সূত্র হবে। তো এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তো আমরা এখানে এই সূত্রটা বসাবো যে a - b হোল স্কোয়ার + 2ab। তো এখন যদি আমরা এখানে এটা অঙ্কটা সমাধান করি এখানে যে x² + 1/x² সূত্র হবে x - 1/x² + 2 × x × 1/x, এটার মান দেওয়া আছে এখানে 3,
তাহলে 3 এর উপর স্কয়ার যোগ এই x x কাটা এখানে হচ্ছে 2 তো 3 এর বর্গ হচ্ছে 9 9 এর সাথে 2 যোগ করলে হয় 11 এটাই হচ্ছে आंसर আমাদের 6 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে a plus 1 by a সমান 4 হলে a পাওয়ার 4 plus 1 by a 4 এর মান কত তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব আমাদের এখানে অঙ্কটাতে দেওয়া আছে a plus 1 by a সমান 4 আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে a 4 plus 1 by a 4 প্রদত্ত রাশি সমান a 4 plus 1 by a 4 তো এটাকে আমরা সূত্র করার জন্য এটাকে একটু ভেঙে নিব এটা এইভাবে ভাঙা যায় যে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার কারণ 2 দুগুণে 4 এখানে 2 দুগুণে 4 এবার ভিতরটাকে যদি আমরা a ধরি এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয় এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্রটা করব আমাদের সূত্রটা হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখানে এটা এটা কাটা তো আমাদের থাকলো যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার উপর হোল স্কয়ার মাইনাস 2 এখন দেখা যাচ্ছে যে ভিতরে আরেকটা সূত্র হয় যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয় এখানে আমাদের দেওয়া আছে এখানে প্লাস একটা তো এখানে এটা সূত্র যেহেতু দুইটা একটা প্লাসের একটা মাইনাসের তো এখন আমরা এটার প্লাসের সূত্রটা করব তো এটা সূত্র হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি টু এ বি উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস দুই এখন আমরা মানগুলো বসাই দিব এটার মান দেওয়া আছে এখানে চার চারের উপর স্কোয়ার মাইনাস দুই ব্র্যাকেট এই উপর স্কোয়ারটা এখানে বসাই দিব মাইনাস দুই তো চার চারে ষোলো ষোলো থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে চোদ্দো চোদ্দো চোদ্দোর উপর স্কোয়ার মাইনাস দুই এখন চোদ্দোর বর্গ আমরা জানি যে 196 সেখান থেকে দুই বিয়োগ করলে 194 এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমাদের ছয় নম্বর অ্যান্সারটা আমরা পাইলাম যে 194 এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব আমাদের 8 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে a মাইনাস 1 বাই a সমান m হলে দেখাও যে a 4 প্লাস 1 বাই a 4 সমান m 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 তো এখানে আমাদের এই অঙ্কটাতে দেওয়া আছে a মাইনাস 1 বাই a সমান 4 সরি এখানে দেওয়া আছে এটার মান হচ্ছে m তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ আমরা বাম পক্ষ দিয়ে করব বাম পক্ষ অ্যান্সার মিলাবো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষতে দেওয়া আছে যে a4 প্লাস 1 বাই a4 সেমভাবে পূর্বের অঙ্কটার মতো যদি এটাকে আমরা একটু ভেঙে নেই a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি আমরা b ধরি তাহলে সূত্রটা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা কাটা তো এখন আমাদের বাকি থাকলো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 এবার লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে ভিতরটার আবার সূত্র হয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখন আমাদের এই দাওয়াসের মানটার দিকে লক্ষ্য রাখতে হবে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্রটা হবে এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্রটা হবে যেহেতু এখানে প্লাস এখানে দেওয়া আছে যেহেতু মাইনাস আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা হবে কারণ এর সূত্র হচ্ছে দুইটা তো এটার মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab উপরে a স্কয়ারটা উপরে দিতে হবে মাইনাস 2 তো আমাদের এটার একটা মান আছে মানটা হচ্ছে m আমি এখানে m বসাইলাম m এর উপরে স্কয়ার মাইনাস a a কাটা এখানে থাকে 2 এখানে প্লাস 2 থাকে প্লাস 2 উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 2
তো আমরা পাইলাম এম এর ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে হচ্ছে এম স্কোয়ার প্লাস দুই হোল স্কোয়ার মাইনাস টু। এখন এটার দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এখানে মিন সূত্র হবে আর মান নির্ণয় সূত্র হবে না। তো আমরা মিন সূত্র কেন করব, কারণ এখানে আমাদের এটার সাথে মিলিত হবে। তো এখন আমরা যদি মিন সূত্র করি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার হচ্ছে এম এম এ হচ্ছে এম অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে এম স্কোয়ার, বি হচ্ছে দুই, প্লাস বি স্কোয়ার হচ্ছে দুইয়ের উপর স্কোয়ার মাইনাস টু। এখন এখানে দুই দুগুণে চার অর্থাৎ এম টু দ্য পাওয়ার ফোর প্লাস দুই দুগুণে চার এম স্কোয়ার প্লাস দুই দুগুণে চার মাইনাস দুই সমান এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার, এই চার থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে দুই। তো এখন আমাদের এখানে রাইট সাইড দেওয়া আছে এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, তো আমাদের এখানে আমরা পাইলাম যে এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু অর্থাৎ রাইট সাইড। তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত।